আজকের গল্প খুশিতে থাকার আসল রহস্য, একটি প্রেরণামূলক গল্প। অনেক দিন আগের কথা, এক রাজার কাছে সব কিছুই ছিল, তবুও সে বুঝতে পারছিল না যে খুশিতে কেমন করে থাকা যায়। সে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে খুব দুঃখে থাকতো, আর এর জন্য এখন তার এটা মনে হতে শুরু করেছিল যে সে হয়তো অসুস্থ, কিন্তু আসলে সে একদমই সুস্থ ছিল। তখন রাজার আদেশে রাজ্যে বড় থেকে বড় চিকিৎসককে ডাকা হয়েছিল, কিন্তু কেউ রাজার দুঃখী হওয়ার চিকিৎসা করতে পারল না। শেষে এক বুদ্ধিমান বৈদ্যজি তার অসুখের চিকিৎসার খোঁজ করে ফেলল, আর সঙ্গে সঙ্গে তার উপায়ও বের করে ফেলে। সে বলল, যদি মহারাজ এক রাতের জন্য সবসময় খুশিতে থাকা এমন কোনো ব্যক্তির ব্যবহার করা কাপড় পরে ঘুমাতে পারে, তবে মহারাজের অসুখ ঠিক হয়ে যেতে পারে। তখনই সিপাহীদের রাজ্যে সব সময় খুশিতে থাকা এমন কোনো ব্যক্তির খোঁজ করে তার পরিহিত কাপড় নিয়ে আসার আদেশ দেওয়া হলো, কিন্তু পুরো রাজ্য জুড়ে খোঁজার পরও এমন কোনো ব্যক্তির সন্ধান পাওয়া গেল না যে সবসময় খুশিতে থাকে। কারণ নিজের গরিব হওয়ার দুঃখ ছিল, তো কোনো ধনবান ব্যক্তির আরও ধন পাওয়ার লোভে দুঃখ ছিল। কারো দুঃখের কারণ ছিল তার স্ত্রী মারা গিয়েছে, তো কারো অভিযোগ ছিল যে তার স্ত্রী জীবিত কেন আছে। কারো সন্তান না হওয়ার দুঃখ ছিল, তো কারো নিজের সন্তান থেকে পাওয়া কষ্টের দুঃখ ছিল। মানে গোটা রাজ্য জুড়েই কোনো না কোনো কারণে সকলের দুঃখী ছিল। রাজাকে সিপাহীরা এসে যখন এই খবরটা দিল, তো রাজ্যের লোকের দুঃখ শুনে রাজা আরও বেশি দুঃখী হয়ে পড়ল। তখনই একদিন গ্রামে প্রবেশের রাস্তায় এক ভিখারি সিপাহীদের নজরে এলো, যাকে দেখে খুব খুশি ও আনন্দিত মনে হচ্ছিল। ভিখারিটি খুবই আনন্দিত হয়ে একটি বড় গাছের নিচে পায়ের উপর পা তুলে শুয়ে শুয়ে মনের সুখে গান করছিল। মনে হয় দুঃখ যেন তার ধারে কাছেও নেই। তখন সিপাহীরা তাকে বড়ই প্রসন্নতার স্বরে জিজ্ঞাসা করলো যে, ভগবান আপনার ভালো করুক, কী ব্যাপার আপনাকে বড়ই আনন্দিত দেখাচ্ছে? তখন ভিখারিটি বলে, হ্যাঁ, আমি সবসময় খুশিতে থাকি, কারণ আমার কোনো বিষয়ে কোনো দুঃখ বা অভিযোগ নেই, আর কোনো কিছু পাওয়ারও ইচ্ছে নেই, আর তাই হারানোরও ভয় নেই। তখন তাকে পেয়ে সিপাহীরা খুব খুশি হলো, আর ভিখারিটিকে তারা বলল, যদি তুমি এক রাতের জন্য তোমার এই পরিহিত কাপড়টি খুলে আমাদের দাও, তো তোমাকে আমরা 100 স্বর্ণমুদ্রা উপহার দেব। এটা শুনে ভিখারিটি তখন জোরে জোরে হাসতে হাসতে মাটিতে লুটুপুটি খেতে লাগলো। তারপর কোনো রকমে হাসি থামিয়ে বলল, আমি অবশ্যই আমার কাপড়টি খুলে দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে পরার মতো আর কোনো দ্বিতীয় জামা কাপড় নেই। এটা বলে সে ভিখারিটি সিপাহীদের তার পরনের কাপড়ের বদলে দিতে চাওয়া 100 স্বর্ণমুদ্রা নিতে অস্বীকার করে, আর সেখান থেকে অন্য কোনো জায়গায় চলে যায়। এই কথাগুলো যখন সিপাহীরা এসে রাজাকে বলল, তখন রাজা এটা শুনে খুবই আশ্চর্যচকিত হলো, আর সে চিন্তায় পড়ে গেল যে সে ভিখারিটি একেবারেও এটা ভাবলো না যে 100 স্বর্ণমুদ্রায় তো সে অনেকগুলো জামা কাপড় কিনতে পারত। তাও সে স্বর্ণমুদ্রার দিকে একদম ধ্যান দিল না, বরং হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। তার মানে তার সেই সোনার মুদ্রার প্রতি কোনো রকম আগ্রহ বা লোভ ছিল না। তখন রাজা বুঝতে পারল যে এর জন্য ভিখারিটি এত আনন্দিত ও সুখে জীবন কাটাতে পারত, আর তার কোনো দুঃখ ছিল না। সত্যি তাই, মানুষ ধন দৌলতের মোহে পড়ে তার জীবনকে ঠিকমতো সঞ্চালিত ও উপভোগ করতে ভুলে যায়, আর বেশি উপরে ওঠার ইচ্ছায় অসুস্থ ও অসাধ্য মানুষে পরিণত হয়। এর জন্যই বন্ধুরা, জীবনে যতই উপরে ওঠো না কেন, নিজেকে অন্যের সেবা আর ভালো কর্মে ব্যস্ত রাখা উচিত, যাতে আপনি আপনার জীবন নিঃস্বার্থভাবে উপভোগ করে কাটাতে পারেন। আর এতে দেখবেন আপনার মন সবসময় খুশি ও আনন্দময় থাকবে। ধন্যবাদ।